My dear students, আজকে আমরা নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের পাঁচ নম্বর প্রশ্নটা করতে যাচ্ছি। সেখানে আছে স্পিচ চেঞ্জ অথবা ন্যাশন চেঞ্জ, যার বাংলা অর্থ চুক্তি পরিবর্তন। তোমরা আগে জেনেছ ন্যাশন হচ্ছে দু প্রকার, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, অর্থাৎ প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ। এখানে আমরা যাব প্রত্যক্ষ পরোক্ষ, অর্থাৎ ডাইরেক্ট ন্যাশন থেকে ইনডাইরেক্ট ন্যাশন। তো তোমাকে খুব খেয়াল রাখতে হবে, ডাইরেক্ট ন্যাশন থেকে আমরা ইনডাইরেক্ট ন্যাশনে যেতে গেলে আমাদের সহজগুলো সূত্র অবলম্বন করতে হয়, যেগুলো সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করেছি, তারপর আমি আজকে আবার বলে দেবো। যেমন তোমরা অবশ্যই জানো ডাইরেক্ট ন্যাশন অবশ্যই সেখানে দুটো পার্টটাকে সাধারণত এক হচ্ছে রিপোর্টিং ভাগ এবং রিপোর্টে ডিসপ্লেজ। রিপোর্টিং ভাগ হচ্ছে যে ভাগ বা হুবহু রিপোর্ট করে বা বিবৃত করে, সেটা হচ্ছে রিপোর্টিং ভাগ। সাধারণত এই অংশটা কোটেশনের বাইরে থাকে। আর রিপোর্টে ডিসপ্লেজ হচ্ছে উদ্ধরণ চিহ্ন মধ্যে, অর্থাৎ কোটেশনের মধ্যে যে অংশটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টে ডিসপ্লেজ, যার অর্থ হচ্ছে বক্তার বক্তব্য, অর্থাৎ বক্তার যে কথা বলবেন সেটা হচ্ছে রিপোর্টে ডিসপ্লেজ। তাহলে এখন আমাদের খেয়াল করতে হবে কোনো কোনো ক্ষেত্রে রিপোর্টিং ভাগ যদি পিছনো থাকে, সাধারণত রিপোর্টিং ভাগটা আগে দেওয়া থাকে, সাধারণত রিপোর্টে ডিসপ্লেজ পেছনে থাকে। এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আমরা চেঞ্জ করবো, তখন রিপোর্টিং ভাগ যদি পিছনো থাকে এটাকে প্রথমে নিয়ে আসতে হবে। আবার খেয়াল করতে হবে কখন কখন রিপোর্টিং ভাগ দেওয়াই থাকে, নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমাকে বুঝে নিতে হবে কথাটা কে বলছে। তাহলে প্রথম সেন্টেন্স স্পিড আমরা লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ড্যাশ টু জাস্ট সে টু দ্য পয়েন্ট, অর্থাৎ কোনো আগত বা উপস্থিত ব্যক্তি একজন বালককে বলে যে ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল, অর্থাৎ তুমি কি আমাকে পার্শ্ববর্তী হোটেলের পথটা বলতে পারো। এখানে মনে রাখতে হবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যাশন যেতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা শুধু মনে রাখতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সের উপর, অর্থাৎ রিপোর্টের পিছিয়ে আমাকে কোন ধরনের সেন্টেন্স দেওয়া আছে, তার উপর বেসিস করে আমাকে রিপোর্টিং ভার পাঠাতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টের ডিসপিচে প্রথম দেওয়া আসতে ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল, এটা নিঃসন্দেহে আমরা দেখতে পাচ্ছি যে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা আগেই জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে রিপোর্টিং ভার্বে সেম বা ট্রু ইউজ করে আমরা কি ব্যবহার করব, আজ ব্যবহার করব, এবং আরো খেয়াল রাখতে হবে আজ পর অংশটা ট্রু বসানো যাবে না। তাহলে আমরা দেখি প্রথম অংশটা ড্যাশ চেঞ্জ আর আজ দা বয় শেষ করলাম, পরিবার শেষ করলাম। এরপর মনে রাখবে রিপোর্টিং ভাগের পর যখন আমরা রিপোর্টিং স্পিচে ঢুকতে যাব তখন অবশ্যই কমা কোশ্চেন সর্বক্ষেত্রেই উঠে যাবে, এবং আরও আমাদেরকে খেয়াল রাখতে হবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি নেওয়ার সময় রিপোর্টিং স্পিচের সেন্টেন্সটা যেখানে থাকুক না কেন সকল এখন অ্যাসাইনমেন্ট করতে হবে, সকল সেন্টেন্সকে এখন করতে হবে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। তাহলে অ্যাসাইনমেন্ট করতে প্রথম আমাকে ব্যবহার করতে সাধারণত আমরা ব্যাংকের প্রথম ব্যবহার করি সাবজেক্ট, সাবজেক্ট, কিন্তু প্রশ্নগত বাক্যে এখানে কখনো সাবজেক্ট আগে থাকবে না, অগ্রিমভাবে পথ থাকে সাবজেক্ট। কিন্তু এখানে আরো একটা কথা আছে, কমা কোশ্চেন উঠাতে গেলে আমাকে দুটোই বেশ লক্ষ্য করতে হবে, যদি বাক্যের সঙ্গে ইন্টারোগেটিভ কোশ্চেন থাকে, প্রশ্নবোধক সর্বনাম, দ্যাট মিনস পার্ট হাউ হু টু পার্ট ওয়াইন বাই আর ওয়াই, যদি এগুলো থাকে এগুলো বলবে, আর না থাকে আমাকে ঠিক প্রায় করতে হবে। তাহলে আমরা স্যান্ডেলের সূত্রে দেখতে পাচ্ছি এখানে একটা অগ্রিমভাবে আছে, কোনো ইন্টারোগেটিভ প্রণাম নেই, সুতরাং আমরা কি ব্যবহার করবো, ইভ ব্যবহার করবো, ইট ব্যবহার করার পর তার পার্টের স্যান্ডেসটা কি করতে হবে, অ্যাসারেটিভ করতে হবে। তাহলে অ্যাসারেটিভ করতে গেলে স্যান্ডেসের সর্বপ্রথম সাবজেক্ট ব্যবহার করতে হবে, এটা তোমরা সবাই জানো। তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে কে, কিউ, তাহলে কথা সবসময় আমাকে লক্ষ্য করতে কি বলছে, তাকে বলছে, কি বলছে, তাকে বলছে, এটা মনে রাখবে সবসময় যে কথা বলছে ওই বক্তার কথাটাকে আমি সবসময় সেকেন্ড পার্সনের কাছে তুলে ধরব। তাহলে এখানে বলতেছে যে অ্যাসেঞ্জার, অ্যাসেঞ্জার বলতেছে ভালো কয় যে তুমি, তাহলে আমি এবার অ্যাসেঞ্জারের কথাটা তোমার কাছে দেখতে পাবো সেকেন্ড পার্সন যে, তাহলে অ্যাসেঞ্জার বলতেছে কথা যে তাকে বলতেছে ভালো যে তুমি, তুমি মানে কে, সে, তাহলে সে মানে কি, আর জীবনকে এখানে খেয়াল করতে হবে যখন দুজনের মধ্যে কথা হবে
দুইজনে যখন সিঙ্গুলার হবে এবং দুইজনে যখন মেল অথবা ফিমেল হবে তখন সেখানে পড়া ইঙ্গিত করতে হবে। কারণ এখানে কি বলতে বয়কেও মিন করতে পারে, অ্যাসেঞ্জারকেও মিন করতে পারে। সুতরাং এখানে কি যে বয়কে মিন করতেছে না অ্যাসেঞ্জারকে মিন করতেছে সেটা আমরা ইন্ডিকেট করতে পারি। তাহলে সুতরাং গিয়ে এখানে আমরা বুঝতে পারলাম তাকে মিন করতেছে যে অ্যাসেঞ্জার বলতেছে বালককে যে তুমি, তাহলে এই তার কথাকে আমি তোমার কাছে তুলে দিচ্ছি। তাহলে অ্যাসেঞ্জার বলতেছে বালককে বলতেছে তুমি, তুমি মানে সে, সে মানে বালক তুমি যে হ্যাঁ। এরপর সাবজেক্ট উপর আমরা কি করবো টেন্স দিব, টেন্স হিসেবে আমরা ভাগ করে দেবো অ্যাসেন্ট করতে গেলে। তাহলে ক্যান ইউ টেল মি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, এটা যদি আমরা ফার্স্ট ইনডেফিনিট করতে গেলে তাহলে এখানে হবে কুড। তাহলে ইফ ইউ কুড টেল হ্যাঁ, তাহলে অ্যাসেন্টে বলতেছে মি আমাকে, আমাকে মানে কাহাকে, হিম, হিম বলতে বোঝাচ্ছে অ্যাসেঞ্জারকে, দা ওয়ে ওয়ে টু দা নিয়ারেস্ট ইন নিয়ারেস্ট কোন টু দা নিয়ারেস্ট নিয়ারেস্ট হোটেল হোটেল। আচ্ছা এরপর যখন অ্যাসেঞ্জার প্রশ্নটা করলো বালককে তখন ওই বালককে বলতেছে দেখি যে ইয়েস স্যার, আরো বলতেছে আই ক্যান, আরো বলছে ডু ইউ ওয়ান্ট টু স্পিক সেলওয়ান ইন ইংলিশ ইয়েস। তাহলে মনে রাখতে হবে যখন কেউ প্রশ্ন করার পর কেউ ওই প্রশ্নের উত্তর দেবে তখন সেক্ষেত্রে আমাদেরকে রিপোর্টিং ভাগে, এখানে রিপোর্টিং ভাগে রিপ্লাই দেওয়া লাগবে। তবে এখানে রিপ্লাই দেওয়া আছে, রিপ্লাই দেবে কিন্তু প্রশ্ন কোন ক্ষেত্রে রিপ্লাই দেওয়া নাও থাকতে পারে, সেক্ষেত্রে সেট থাকতে পারে, কোল থাকতে পারে, কিন্তু যখন প্রশ্নের জবাব দিব আমাদেরকে তখন অবশ্যই সেখানে রিপ্লাই দেওয়া লাগবে, এটা আমাদেরকে খেয়াল রাখবে। এবং আরও ফান্ডার করে যখন ইয়ে করে জবাব দিব তখন রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ করতে হবে, আর যদি নো বলে জবাব দেয় তখন রিপ্লাই ইন দ্য নেগেটিভ করতে হবে। এবং আরও খেয়াল করতে হবে যখন স্যার, স্যার হচ্ছে আমরা সম্মানের সাথে ব্যবহার করি, ওই জন্য আমরা রিসপেক্টফুলি কথাটাও রিপোর্টিং ভাবে ব্যবহার করি। তাহলে এখন আমরা এভাবে বলবো যে দা বয় রিসপেক্টফুলি রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ। তাহলে আমরা লিখবো দা বয় রিসপেক্টফুলি respectfully replied in the affirmative. তাহলে এটা কার জন্য দিলাম, ইয়েস কার জন্য respectfully replied in the affirmative, কিন্তু এর পিছনে আরো সেন্টেন্স রয়েছে যে আই ক্যান। তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স, কি করে জবাব দিচ্ছে আই ক্যান আমি পারি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আমরা ঢুকতে দেয় তাহলে অবশ্যই সেখানে রিপোর্টিং ভাবে আমরা সেভ বা টোল ব্যবহার করি এবং রিপোর্টিং ভাগের পর আমরা একটা ড্যাট প্রয়োগ করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমি একসাথে বলতে পারি অ্যান্ড টোল ড্যাট, অ্যান্ড অ্যান্ড টোল ড্যাট ড্যাট। তাহলে বারো বলতেছে আই আমি, তাহলে বারো জন কথা কিন্তু আমি বলি, তাহলে বারো বলতেছে মানে সে বলছে, তাহলে সে মানে কি আর কি মানে বি বারো। তাহলে এবার টেস্ট দেখি আমরা আই ক্যান প্রেজেন্টেশন দেবে ফার্স্ট ইনস্টেন্সে, তাহলে হি টু হি টু ঠিক আছে, কিন্তু বালকের কথা একটু শেষ হয়ে যাবে, সে আরো বলছে বলে যে ডু ইউ ওয়ান্ট ইট স্পেশাল ওয়ান, অর্থাৎ আপনি কি একটা আবাসিক হোটেল চাষে নিয়ে ধরুন যেখানে ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট, সরি এখানে ডি ইউ স্পেন্ড স্পেন্ড দ্য নাইট হ্যাঁ। তাহলে এটা কি ধরনের প্রশ্ন, কি ধরনের ব্যাখ্যা, এটা প্রশ্ন ঠিক আছে। সুতরাং একটু আগে আমরা দেখে আসি যে প্রশ্নগত ব্যাখ্যা করতে গেলে আমরা রিপোর্টিং ভাবে সেটেস্ট আমরা আজ ব্যবহার করি। তাহলে এবার আমরা দেখি যে দাবার আজ কিন্তু এক্ষেত্রে আমরা ব্যাখ্যা সৌন্দর্যের জন্য আমরা একটা দেন প্রয়োগ করতে পারি, দেন মানে হচ্ছে তার বা আপনার ব্যাগ এভাবে বলা যায় হ্যাঁ। দেন দা বয় আজ হ্যাঁ, আজ ব্যাসেঞ্জার আর ব্যাসেঞ্জার না বললেও এক্ষেত্রে হবে, কারণ আমরা তার সাথে কথা হচ্ছে সে দুজন আগে চলে আসছে আর লিখতে কোনো সমস্যা করে আমরা লিখতে পারি দ্য স্টেঞ্জার অথবা শুধু দ্য আজ লিখতে চলবে ঠিক আছে। আমরা পূর্বে নিয়মে চলে যাচ্ছি, যখন আমরা প্রশ্নগত তাকে বুঝতে দেবো আগে আমাদেরকে চেক করতে হবে প্রশ্নগত সর্বনাম আছে কিনা, এখানে কোনো প্রশ্নগত সর্বনাম নেই, সুতরাং আমরা ব্যবহার করতে হবে ইফ। কিন্তু খেয়াল রাখতে হবে যদি প্রশ্নগত সর্বনাম থাকে সেক্ষেত্রে আমি ইফ প্রয়োগ করার কোনো সুযোগ নেই, অবশ্যই বাধ্যতামূলক আমাকে ইন্টারোগেটিভ প্রণামটা ব্যবহার করে দিতে হবে। তাই ইফ
সেটা আগে নিয়ে অ্যাসাইনমেন্ট করব অ্যাসাইনমেন্ট করার আগে আমাদের দিতে হবে সাবজেক্ট ঠিক আছে সাবজেক্ট এখানে আছে ইউ তাহলে ইউটাকে পরিবর্তন করে কথা কি বলছে ভারত বলছে কাকে বলছে অস্ট্রেলিয়াকে যে ইউ আপনি আপনি মানে সেরা তিনি দেখেন যে অস্ট্রেলিয়া তাহলে এই কি কি মানে অস্ট্রেলিয়া এরকম আমরা টেন্স দিয়ে লোক রাখি দেখতে পাচ্ছি সেন্টেন্সে সাবজেক্টের উপর অগ্রিবার বাসা ডু সুতরাংটা আনডাউটেডলি প্রেজেন্টিভ ডেফিনিটিভস অবশ্যই আমরা আগে শিখে আসি যে প্রেজেন্টিভ ডেফিনিটিভস থাকে সেটা ইনডাইরেক্ট করার সময় পাঁচটি ডিফিনিট থাকে আর পাঁচটি ডিফিনিট করতে গেলে সাবজেক্ট উপর আমাকে মূল ভাগের পাঁচ ফর্ম প্রয়োগ করতে হবে তাহলে ওয়ান হচ্ছে মূল ভাগ এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়ান্টেড 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 এ রেসিডেন্সিয়াল ওয়ান ইন হুইচ যেখানে আপনি মানব হচ্ছে অ্যাস্ট্রেলিয়াকে আপনি আপনি হচ্ছে সে বাড়ি অর্থাৎ অ্যাস্ট্রেলিয়াকে হচ্ছে তাহলে কি বলতে বোঝাচ্ছে অ্যাস্ট্রেলিয়াকে আবার এখানে আসতো প্রেজেন্টিভ ইনফিনিটিভ খেয়াল করতে হবে আমাদের তো প্রতিটা কলে যদি টেন্স পাল্টে তাহলে অবশ্যই পাল্টাতে হবে প্রতিটা কলে আমাদেরকে টেন্স পাল্টাবে এটা আলাদা কাজ যদি এত হয় তো এটা আলাদা কাজ তাহলে এখানে আসলে আবার সে প্রেজেন্টিভ ইনফিনিটিভ যাবে পাঁচটি ইনফিনিটিভ লুকের অ্যাসপেক্ট তাহলে হি কুড স্পেন্ড দ্য নাইট হি কুড স্পেন্ড দ্য এরপর বারো প্রশ্ন করলো না তাহলে হ্যাঁ বারো প্রশ্ন করেছে বারো প্রথম প্রশ্ন করলো এরপর কি বলে যে আই ডোন্ট ওয়ান্ট টু অস্ট্রেলিয়া আমি সেখানে থাকতে চাই বাট আই অনলি ওয়ান্ট টু বি আমি শুধু একবার খেতে চাই কি বলো রিপ্লাই করে লক্ষ্মী জবাব অর্থাৎ অস্ট্রেলিয়ার জবাব দিয়েছে তাহলে বারো যখন প্রশ্ন করলো তাহলে অস্ট্রেলিয়ার জবাব দিয়েছে ওই জন্য আমাকে কি করতে হবে যে আমাকে সেরিয়াস রিপ্লাই ব্যবহার করতে হবে এখানে রিপ্লাই দেওয়াই আসছে যেমন এখানে আমি আগে বললাম যে কোনো কোনো ক্ষেত্রে যে রিপোর্টিং বার পিছনে থাকলে অবশ্যই তাকে প্রথমে নিয়ে আসবে ঠিক এখানে আমরা তাই করতে যাচ্ছি রিপোর্টিং বার পিছনে আসছে সেটাকে আমরা আগে লিখব তাহলে ভারত প্রশ্ন জবাব হচ্ছে অ্যাস্ট্রেলিয়া বলে যে দ্য ম্যান অ্যাস্ট্রেলিয়া মানে চলে দ্য ম্যান মানে লোককে রিপ্লাই রিপ্লাই হ্যাঁ তাহলে এরপর রিপোর্টের স্থিতি প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাসে যেহেতু যে অ্যাসেন্ডেন্ট সেন্টেন্স অ্যাসেন্ডেন্ট সেন্টেন্সে ঢুকতে গেলে রিপোর্টিং ভাগের পর আমাদেরকে পরামর্শ দিয়ে ব্যাক প্রয়োগ করতে হবে কিন্তু সে এখানে আমার আরেকটা কথা চলে আসলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই অনলি ওয়ান টু বি আমি একবার শুধু খেতে চাই একই সেকেন্ড কিন্তু এখানে একটা ভিন্ন ক্লস তাহলে এখানে সে কি বলে আমি আমি মানে কি অ্যাস্ট্রেলিয়ার বলতেছে আমি আমি মানে সে সে মানে হচ্ছে অ্যাস্ট্রেলিয়ার হি তাহলে আবার টেন্স দেখি আই অনলি ওয়ান এটা প্রেজেন্ট ইনডেফিনিট এটা আবার পাস্ট ইনডেফিনিট সেন্স তাহলে অনলি ওয়ান্টেড পাস্ট ফর্ম হবে ওয়ান্টেড ওয়ান্টেড এ মে ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে দেখো তোমরা লক্ষ্য করো যে প্যারাডাইজ লস্ট উইল বি ব্যাক সেই দল তারপর বারোটি বলবে যে প্যারাডাইজ লস্ট করে আপনার যে ব্যাক আপ এটা কি বলবো ভালো তাহলে এটা কি ধরনের সেন্টেন্স অ্যাসার্টিভ তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা সেটেস টু সেট ব্যবহার করতে পারি টোল ব্যবহার করতে পারি অথবা এটাও বলতে পারি যে অ্যাডেড দ্যাট বা অলসো টোল দ্যাট কোনো সমস্যা নেই তাহলে আমরা দেখি দেন দা বয় দেন একটা শব্দ প্রয়োগ করি দেন দা বয় অ্যাডেড দ্যাট অথবা বলতে পারি অলসো টোল দ্যাট বা টোল দ্যাট সেট দ্যাট কোনো সমস্যা নেই অ্যাডেড দ্যাট হ্যাঁ কি বলতেছে যে প্যারাডাইজ লস্ট সাবজেক্ট এটা কোনো পরিবর্তন আসবে না প্যারাডাইজ লস্ট হ্যাঁ উইল বি এখানে টেস্ট পাঠানো হবে উড বি
will be whole. Would be better for you. For you money? Bala bolche astinger ke apnar jonno mane tahar jonno for him. Him bolte bojhacche astinger ke. তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকের জন্য আমরা এখানে সমাপ্ত করতে যাচ্ছি।